মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল সকাল সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে আবারও আমার চ্যানেলে স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। তো তোমরা সকালবেলায় ভাবতেই পারো যে হঠাৎ করে দাদাভাই ফুল ঝাড়ু দিয়ে কেন ঘরটা মানে ঝুল ঝাড়ছে। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কিসের উপর মানে ব্লগটা হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, তো সকালবেলায় কি হয়েছে, তোমরা আগের দিন একটা ব্লগ দেখেছিলে যে আমি ব্লগটা পুরোটা সেরকমভাবে করতে পারিনি। তো তোমাদের বলেছিলাম যে আমার হাতে খুব ব্যথা হয়েছে, তো সেই কারণে তো আজকে তোমাদের দাদা ভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে, যেহেতু আজকে রবিবারের সকাল, তো বেশি দিন আর নেই তো মনসা পুজো হতে। তো সেই কারণে তো সকালবেলায় আমি হলো ঝুল ঝাড়তে বসেছি, তো হাতটা আমি নাড়তেই পারছিলাম না। তো তোমাদের দাদা ভাই ছিল বাড়িতে, তো বললো ঠিক আছে আমি ঝুলটা ঝেড়ে দিই। তো ঘরের ফুল ঝাড়ুটা দিয়ে ঝুলটা ঝেড়ে দিলো, তারপরে বাদ বাকি কাজগুলো আমি করলাম। তো তোমরা দেখতেই পেলে সমস্ত কিছু, সানসেটের জিনিস টিনিস সব কিছু নামিয়ে পরিষ্কার করছি, তারপরে এই যে এদিকে খাটটাও মুছামুছি করছি। আর তার সাথে দেখো আমার মেয়ে কি করে, আমি যেগুলো যেগুলো মুছে পরিষ্কার করছি ও সেইগুলো সেইগুলো বারবার এসে মুছছে, আর এতে কী করছে দাগ করে দিচ্ছে। তো তার জন্য আমি রেগে যাচ্ছি, বারবার বকাবকি করছি। তো এই একটা হয় কি যে মায়েরা যখন যে কোনো একটা কাজ করে তখন ছেলেপেলে এসে সেই কাজটাই করতে আসে, তো কাজ তো করা নাই বিরক্ত বোধ করা। তো দেখো আমি মাঝে মাঝে আবার বকছি, আর এদিকে বিছনা গাঁথা সমস্ত কিছু তুলেছি, তুলে পুরো খাটটা ভালো করে মোছামুছি করছি। তার কারণ ঝুল ঝুল ঝাললে এইগুলো করতে হয়, তো আমি খাটটা মাঝে মাঝেই মুছি, শোকেসটাও মুছি। তো যেহেতু আজকে ঘরের সমস্ত কিছু নামিয়েছি, তো সামনে পুজো চলে এসেছে, তারপরে মনসা পুজো আছে, তো আজকে না হলে আর পারবো না, দিনও নেই বেশি দিন। তো সেই কারণে তোমাদের দাদা ভাই আমাকে একটু হেল্প করলো, যেহেতু আমার ডান হাতটা আমি কিছুতেই নাড়াতেই পাচ্ছি না, এত যন্ত্রণা করছে। তো দেখতেই পাচ্ছ যে সকালবেলায় তাড়াহুড়ো করে তো কোনো রকম ভাত কটা বসিয়ে তারপরে এসে ঝুল ঝুল ঝাড়লাম, এবার শোকেসটা পরিষ্কার করছি। আর শোকেসটা আমার এত নোংরা হয় কি বলবো, আমার মেয়ে এটা ওটা লাগাতেই থাকে আর দাগ করে, লিপস্টিকের দাগ, নেল পলিশের দাগ। তো ওটা মুছে নিয়ে তারপরে চলে আসলাম মেশিনের কাছে, দেখো তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছ। হ্যাঁ আগে না এই মেশিনে আমি কাজ করতাম, তো এটা হলো আমার দিদির মেশিন ছিল, তো এটাতে আমি সায়া সেলাই করতাম, তো এখন আর এটাতে করি না। তো একবারে মুছে টুচে আবার পয় পরিষ্কার করে রেখে দিচ্ছি, তো এটা আমার খুব শখের জিনিস, ঠিক আছে। তো শখের জিনিস কিন্তু লাখ টাকা হলো সেটা কিন্তু শখের জিনিস, ঠিক আছে। তো আমি যখনই এটার কাছে আসি তখনই মুছে টুচে আবার রেডি করিয়ে দিই। তো ঘরের ঝুল ঝাড়া মানে কিন্তু চারটিখানিক ব্যাপার নয়, ঠিক আছে। তাও তো তোমাদের দাদা ভাই একটু করে দিয়ে গেল, কারণ আমার হাতে প্রচণ্ড ব্যথা, এই হাতটা তো হাতটা নাড়াতে পারছি না, আর দিনও নেই সেরকম। আজকে রবিবার আর কালকে হলো সোমবার, কালকে আমার মেয়ের জন্মবার, তো আমি এই জন্মবারের দিন হচ্ছে কোনো কিছুই করি না, ঝুল ঝুল ঝাড়াঝাড়ি করি না, এসব আমি করি না। আর তোমার আর একটা আছে, এই দুটোই কিনেছিলাম এলাকায়। তো তারপরের দিন আমার মঙ্গলবার, বুধবারের দিন পনেরোই আগস্ট, সেদিন করা হবে না, বৃহস্পতিবার আমার মনসা পুজো শুক্রবারে, সেজন্য আজকে এই দিনটা আছে। আর টুকটাক যা পোটো কাটি এগুলো সব ধোয়া হয়ে গেছে, শুধু এই ঘরটাই বাকি রয়েছে, বারান্দা ঠান্দা এগুলো ঝাড়া হয়ে গেছে, আমার শাশুড়ি ঝেড়ে ফেলেছে এগুলো, শুধু আমার ঘরটা রয়েছে। আর মশলাপাতি কোটো এগুলো সব আগেই ঝেড়ে নিয়েছি,
পরিষ্কার হয়ে গেছে, এই ঘরটা ঝাড়বো ঝাড়বো করে তো ঝাড়া আর হয়ে উঠছে না। তো আমার ঘরে তো প্রচুর জিনিস, দেখলে যে আমার ঘরে কত জিনিস রয়েছে। তো এখনও বড় বড় টুকুল মেয়ের সব নামিয়েছি, নামিয়ে এখনও ওগুলো পরিষ্কার করতে হবে। দেখি ধোবো না, যেরকম মেঘলা 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 করছে নাহলে ধুয়ে দিতাম সব। আর ওগুলো ধুলে পরে টান রোদে না দিলে শুকায় না। তো ঝাড়বো, তোমার দাদাভাই বললো যে ঝেড়ে ঝেড়ে রেখে দিতে। আর যা সব নামিয়েছি ওইগুলো ওই আসবে, এসে পরে আবার যেখানে যেরকম ছিল সেরকমই করে রেখে দেবে। তার কারণ নাহলে আমি পারবো না উপরে রাখতে, হাতে প্রচণ্ড ব্যথা আমার। তো এইগুলো করি, করে করে নিয়ে ভাতটাও সকালে একবারে বসিয়ে দিয়েছি। ভাতটা একবারেই সকালে করেছি, সিদ্ধ সিদ্ধ দিয়ে এখন এসব খাওয়া হলো, তারপরে রান্না করবো। এখন সবে 11:30 বাজে, তো 1:30 দিকে রান্না বসে ডিম করবো। ডিম নিয়ে আসলাম দোকান থেকে, ওইগুলো তোমাদের দেখাতে পারিনি, দেখো কিরম ভালো করেছে এগুলো। এখনো ঘরটা মুছবো, এখনো কত কাজ রয়েছে। তো চলো, ঘরের ভিতরে রয়েছে বলে তোমাদের সাথে কথা বলতে পারছি, আর তা না হলে ভয়েস ওভার দিতে হতো, নাহলে আছে না শয়তান। আগের ব্লগটাই তো তোমাকে বললাম কথা শুনে কি পুতুল। তো চলো আর কথা বলবো না, এগুলো এখন আর আছে, সব পরিষ্কার করে নিয়ে যাবো কি অবস্থা। তো বন্ধুরা দেখতে পেলে যে এক গাদা টুকিটাকি জিনিস নিয়ে বসে পড়েছি, তো এইগুলো পরিষ্কার করতেই কিন্তু অনেক সময় লেগে যায়। আর ফুলদানি পুতুল ঠুতুল যা ছিল উপরে সব নামিয়েছি, নামিয়ে এখন এগুলো পরিষ্কার করে রেখে দেব। তারপরে তোমাদের দাদাভাই এসে আবার যেখানে যেমন ছিল সেরকম রেখে দেবো। ও অগোছলো পছন্দ করে না, আর আমি তো হাত নেড়ে উপরে রাখতেই পারবো না। তো এইগুলো সব কিছু রেডি করে রেখে দিই, তারপরে ও এসে ঠিকঠাক করে রাখবে। আর এইগুলো সরিয়ে সরিয়ে সব শোকেসের নিচে রেখে দিচ্ছি, কিছুটা খাটের নিচেও রেখে দিয়েছি, না হলে আবার আমার মেয়ে এগুলো নাড়বে চাড়বে ভেঙে ফেলবে। তো সেই কারণে আবার মুছে টুচে সব কিছু রেখে দিচ্ছি। তো বাড়িতে বেটা ছেলে মানুষ যদি একটু কষ্টটা যদি না বোঝে তাহলে আর কিছু বলার নেই। তো যাই হোক, ও যখন বাড়িতে থাকে, যখন আমার অসুবিধা হয় বা প্রবলেম হয়, তখন ও আমার অনেক কিছু হেল্প করে দেয়। তো তারপরে দেখে একটা ফুল খুলেছিল, আমি আবার ফুলটা মাথায় দিলাম, তা কী বলবো, ছেলে ফেলে বুদ্ধি এখনও যায়নি। তো এদিকে দেখো কত নেলপালিশগুলো কিনে কিনে এনে রেখে দিই, তো সময় পাই না নেলপালিশ পরার। আর দেখো এত পুতুল আমার ঘরে, তো এইগুলো যখন আমি শোকেসে সাজিয়ে রাখবো তখন আমার মেয়ে কী করবে, সব বাইরে বের করে নিয়ে খেলা করবে। আর অন্য সময় যখন এদিক ওদিক ছিটে থাকবে তখন আর দরকার হবে না। তো দেখো শোকেসের কোনায় রেখে দিও, ভাবলাম যদি আবার ভেঙে ফেলে, তো আবার খাটের নিচে সব রেখে দিচ্ছি, তার কারণ আমার মেয়ে তো খুব একটু ভালো স্বভাবের মানুষ, সেই কারণে। তো খাটের তলে অনেক কিছু রেখেছে, আর জায়গা হলো না বলে ভিতরে রেখে দিলাম। আর এই যে এই কোটোর ভিতরে সব শ্যাম্পু, তো আমি একবারে সব কিছু এনে রেখে দিই। তো সব কিছু মাসকাবারি জিনিস, শ্যাম্পু শ্যাম্পু সব রেখে দিই, এর মধ্যে ভরা আছে, যখন লাগে তো তখন বের করে নিই। তারপরে দেখো একবার তো সকালে ঝাড় দিয়েছি, আবার এই যে ঝাড় দিচ্ছি, তো আমার মেয়ে বারবার এসে বলছে যে আগের দিন দুটো ড্রাগন ফল গাছ নিয়ে এসেছিলাম, তো এখন আমাকে ডাকতে এসেছে, বলছে যে মা চলো। তার যেতে হবে ছাদে, ছাদে গিয়ে গাছ দুটো টপে লাগাতে হবে, সেই কারণে বারবার ডাকতে আসতে চলো গাছ দুটো লাগিয়ে নিই আর তোমাদেরও শেয়ার করি। তো এই যে বন্ধুরা চলে এসেছি ছাদে, দেখো তো এই গাছ দুটো এখন পুঁতে দিচ্ছি। তো কখন ফল হবে আমার মেয়েই জানে, তো বলছে তাড়াতাড়ি চলো, তো গাছ দুটো লাগিয়ে দিলে ফল হবে, খেতে পারবে। তো দেখো আর এদিকে আমার টমি কেমন চিল্লাচ্ছে, তো তোমাদের সেটা প্রমাণ দেখিয়ে দিই, নিচে দাঁড়িয়ে চিল্লাচ্ছে। তো ভাবছি উপরে আমরা এসেছি কী খাচ্ছি, এটাই ও ভাবছে, ঠিক আছে। তো এই গাছ দুটো লাগানোর পরে এবার আমি ঘরটা মুছে নেবো, বাদ বাকি আমার সমস্ত কাজ হয়ে গেছে। তো এই যে তারপরে চলে আসলাম আবার ঘরে, তো
যে সার্ফ গুলিয়েই শোকেসটাকে মুছেছিলাম, তো সেটাই এখন ঘরের ভিতরে দিয়ে ঘরটা মুছে নেব। তো ঝুল ঝাড়লে কি হয় বলো তো, যেহেতু আমার ঘরটায় রাফ ঢালাই করা, তো এত ধুলো মাটি তো ঘরের ভিতরে কিচির মিচির করে, তো সেই কারণে এই যে ঘরটা ভালো করে মুছে নিই। নিয়ে তারপরে অনেকগুলি আবার বাইরে নামিয়েছি, ভিজিয়ে রেখে দিয়েছি, তো কাচাকাচি করব। তো বাইরে দেখছি মেঘলা, তো যাই হোক ঘর ঠর ঝেড়েছি, বিছনার কভার ঠাবার সব তুলে এখন এগুলো কাচাকুচি করব। তো তো এদিকে ভাবলাম তোষকটা একটু রোদে দেব, তো যেহেতু মেঘলা মেঘলা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর উঠায়নি, বিছনার উপরে রেখে দিয়েছি। তো চলো এখন আমি ঘর ঠর মুছে নিয়ে একবারে কাচাকুচি করে স্নান টান করে পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি, তো চলো। তো তারপরে এই যে বন্ধুরা দেখো, এখন আমি মন্দিরে চলে এসেছি, মন্দিরের কাজকর্ম করছি, তো তোমাদেরকে আর সেটা দেখাতে পারিনি। তো বন্ধুরা সমস্ত কাজ টাজ করে স্নান ধান করে পুজো দিয়ে তারপরে আবার রান্নাবাড়ি করলাম, তো তোমাদের সাথে আর সেগুলো কিছু শেয়ার করতে পারিনি, তার কারণ মোবাইলে একদমই চার্জ ছিল না। তো মোবাইলটা চার্জে বসিয়ে তারপরে এই সমস্ত কাজ টাজ করতে হয়েছে। এরকম আছে কত কিছু কাছাকুচি করেছে যে কত কিছু, এরকম এগুলো ঠাকুরের কাপড়, এই যে সব রয়েছে। তারপর ছাদে আসলাম, তা ভাবলাম যে তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করি। তো কী হয়েছিলো, রাতে মোবাইলটা চার্জে দিতে ভুলে গেছি আর সকালের দিকে চার্জে দিতে পারিনি, পরে দেখি চার্জ নেই, তো ভাবলাম সমস্ত কাজ টাজ করে নিই তারপরে আবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো কী কী রান্নাবান্না করেছি তোমাদেরকে দেখাবো অবশ্যই। এখন খাওয়া দাওয়া করবো, তোমার দাদা ভাইও চলে এসছে, তো চলো ভাত ঠাত বেড়ে নিই আর দেখিয়ে দিই তোমাদের কী কী রান্না করলাম, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আবার ব্লগটা শেয়ার করবো, ঠিক আছে? আর হাত ঠাত কী যন্ত্রণা করছে, দুদিন ধরে এত হাতে ব্যথা হয়েছে, কী হয়েছে কী জানি। তো চলো, রোদ উঠেছে দেখো, সারাদিন সকাল থেকে মেঘলা মেঘলা, তো ভয়ে ভয়ে কেচে দিলাম। তো চলো ভাত ঠাত বেড়ে নিই। তো এই যে বন্ধুরা এখন চলে এসেছি রান্নাঘরে, দেখো এই যে চাল কুমড়ো ভাজা করেছি, আর এদিকে করেছি চাল কুমড়ো দিয়ে ডাল, আর ওদিকে করেছি ডিমের কষা। তো বন্ধুরা ভিডিওটা আমি আর এগিয়ে নিয়ে যেতে পারছি না, তার কারণ খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, তো আর ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক ভিডিওটা আমি এখানে ইন করছি, কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সবাইকে।